হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালটস। সো আজকে একটা একদম অন্যরকম ভিডিও হতে যাচ্ছে, সেটা হলো আমার পাশে, আমার বাড়ির পাশে নেইবার আছে, ওদের বাংলাদেশি কাপল, ওরা ওদের অ্যানিভার্সারি, তো ওরা আমাকে বললো যে ওদের জন্য একটা অ্যানিভার্সারি উপলক্ষে একটা ছোট ভিডিও বানিয়ে দিতে। আমি এমন কোনো এক্সপার্ট না, যেহেতু চার পাঁচটা ভিডিও মিলে একসাথে লাগাতে পারি, তাই জন্য আমি ওদেরকেও একটা ভিডিও ছোটখাটো বানিয়ে দিব, তেমন কোনো এক্সপার্ট কিছু না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দিব। তো আজকে সেই মিশনে আমরা যাচ্ছি। তো আমরা একটা পার্কে যাব, যে ওদের চেষ্টা করব যে ওদের সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিতে। তো সেইটাই কিভাবে বানাই বা বিহাইন্ড দ্য সিন কী কী হচ্ছে সেইটা নিয়ে আমার আজকের ভিডিও, আর ভিডিওটা কেমন হলো সেটাও এই ভিডিওতে অ্যাড করব। তো তাহলে চলো যাই, আর আজকে আমরা পার্কে যাচ্ছি। আজকে ফাটা গরম, ফাটা গরম মানে 92 degrees, মানে হলো যে অনেক গরম, অনেক বেশি গরম। তো আমি জানি না যে কতক্ষণ থাকা যাবে বা কতক্ষণ এই ভিডিও করা যাবে, কিন্তু চেষ্টা করি। চলো যাই তাহলে, দেখি কিরকম ভিডিও বানাই আজকে। তো আমরা এখন ওদের বাসায় যাচ্ছি, ওদের বাসা থেকে তারপরে একসাথে আমরা পার্কে যাব। আর ইউ গাইজ রেডি টু গো টু পার্ক? Yes. You're taking video too? Okay, let's go. সো আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, তোমরা কিন্তু কেউ মিস করবা না। মানে আমি জানি যে বিথি হেভি সাজুগুজু করবে বইয়ের মতো, যেটা আমার জানা। তো সেই রকম একটা ভিডিও নিতে যাচ্ছি, আমিও খুব এক্সাইটেড যে কেমন ভিডিও করব বা ভিডিওটা এডিট করব কিভাবে, আমিও এক্সাইটেড। তো তোমরাও আমার সাথে সাথে দেখো। ওই যে আমাদের নতুন জামাই এসে গেছে, বলো নতুন জামাই যেখানে নিয়ে যাবা, যেখানে চাও সেখানে ভিডিও করব। পার্কটা ঠিক হয় নাই ওমা, তোমরা জানো বিটি কিছু বলে নাই, মানে ওই যে চিলড্রেনস লেকি তো বললো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওকে। এই যে আমাদের নতুন বউ এসে গেছে, আজকে ওদেরই অ্যানিভার্সারি, যেটার ভিডিও আজকে আমি নিতে যাচ্ছি। ওরে বাবা, ফুল টুল দিয়ে একদম রেডি। এদিকে আসো, কাকে দেখবো, কাকে থুয়ে কাকে দেখবো, পুরাই নতুন বউ, সুন্দর লাগছে তো? আমাদের সংসার ভালো মতো টিকতেছে না দেখে আবার বিয়ে করতেছে আর কি। ভালো কথা, একই মানুষকে আরেকবার বিয়ে করা ভালো। চলো তাহলে, বউ যেভাবে ওই যে শাড়ির আঁচলটা দেয় না ওভাবে দাও, না 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 এভাবেই কুচিটা ঠিক করে। হ্যাঁ, তোমাল এখন তুলে দিচ্ছে বিতির। আমাদের মধ্যে কম্পিটিশন লাগবে যে কার ছবি ভালো এসেছে। রেডি স্টার্ট, বলো। হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ ওকে। এখন কিছু সুন্দর সুন্দর ছবি দেখা যাবে, এই গাছটার নিচে কিছু সুন্দর ছবি তুলেছি, সেইটার ক্লিপ দেখো। এখানে ওদের আমাদের বাড়ির দুজনের সামনে একটা ছোট একটা চার্চ ছিল, চার্চটার সামনে গাছটা খুব সুন্দর ছিল, তো ভালো ভিডিও এসেছে। এখন আমরা যাচ্ছি যে পার্কে আমাদের যাওয়ার কথা সেইখানে, তো চলো তাহলে যাই। আচ্ছা আমি কথা শুরু করি, আমি আমার কথাটা কেটে দেব। আচ্ছা কিভাবে পরিচয় হয়েছে তোমাদের? আমাদের ফেসবুকে পরিচয় আসলে। সো এরা হলো বিথি আর তমাল, আমার নেইবার।
যাদের কিনা আমি আজকে ভিডিও করে দিচ্ছি, যদিও আমি কোনো এক্সপার্ট না, বাট ওরা আমার কাছে আবদার করেছে যে আপু ছোট্ট একটা ভিডিও করে দিয়েন অ্যানিভার্সারিতে। আমিও এই ভিডিও প্রায় ভেঙে যাচ্ছে, এজন্য আমরা নতুন নতুন করে আবার তারা বিয়ে করেছে। তো যদিও এই ভিডিওতে আমি খুব একটা নাই, কিন্তু আরেকজনকে সুন্দর করে একটা ভিডিও করে দাও তো ক্রেডিট, তাই না? তো আই এম ট্রাইং গাইস, আই এম ট্রাইং। অন করে দিয়েছি, যাও। Let's go, boys. ওই যে রুমটার ওইখানে, ওইখানে ভিডিও করে দিব, মানে ছবি তুলে দিব। দাদা হ্যাঁ তুলেছি, তার একটু বাংলা ভাষ দাও। এমন গরম গরম, মানে চিটমিটা গরম যাকে বলে, ঘেমে টেমে একদম শেষ। এটা তুলো, তুলো, এটা আমরা আমরা রাখবো, আমরা রাখবো। ওই পারে না এইসব, উঠার পরে আমি আবার তাকাই আপনাদের। হ্যাঁ তাকাও, না এটাই কষ্ট আসলে। আপনারা একদিন রেডি হন, আমরা পুরো দিন ডেডিকেটেড করব, মানে সকাল বিকাল আমরা যা পারি আর কি। 1 2 3 যদিও এই ভিডিও আমার না, কিন্তু এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে এটা কত সুন্দর করে এডিট করা যায়। এখন দেখি বিথি আর তমালের এই ভিডিও কত সুন্দর করে এডিট করা যায়। তো এখন ফাইটিং হচ্ছে, ওরা বাচ্চাদেরকে কিছু খাওয়াবে, তিনজন তিন ধরনের খাওয়া বলেছে, তিনটা খাবে। তো এখন সেটা নিয়ে ওদের আর্গুমেন্ট চলছে। দাঁড়া, মানে এমন দিকে দাঁড়াবা যে আমি তোমাদের দুজনেরই চেহারা পাই। উফ, পানিটা কি টলটলে মনে হচ্ছে, না লাভ দেই। মানে এমন গরম, এমন গরম, 92 ডিগ্রি, কিন্তু অনেক গরম। আমরা গরমে তো ঘেমে শেষ, আমার তো কষ্ট হয়নি, বেচারি বিথির মানে শাড়ি টাড়ি গয়না টেনা পরে আরো অবস্থা খারাপ। তা আমাদের ভিডিও শুট ফটোশুট শেষ, এখন আমরা বাসায় যাচ্ছি। এখন তোমরা ক্লিপটা দেখো যে ওদের ভিডিও, যেটা আমি একটা ছোট্ট একটা ভিডিও করে দিয়েছি, ওই ভিডিওটা কেমন হয়েছে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, তোমরা সবাই অ্যাপ্রিসিয়েট করবা, হোপফুলি আমি সুন্দর করে বানাতে পারবো। তো ভিডিও দেখার, ভিডিও এনজয় করো, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ। আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর যারা যারা করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, বাই। ছাড়ারে জগতে মোর কে হোনাই কিছু নাই গো, আমার পরানো যায়।
ফেসবুকে পরিচয়। আসলে আমার ফলোয়ার লিস্টে আমি হঠাৎ করে চেক করতেছিলাম, তখন দেখি হঠাৎ করে একটা সুন্দর মেয়ে। তো নরমালি ফলোয়ার লিস্টে তো সব ফেক প্রোফাইল থাকে, কিন্তু একটাই পাইলাম যেটা অথেন্টিক অরিজিনাল প্রোফাইল। তারপর ঢুকলাম, ঢুকে আমার প্রথম দেখাতেই বলে না যে লাভ এট ফার্স্ট সাইট, ওরকম ছবি দেখে আমার সেটাই মনে হলো। তারপর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, পাঠানোর একদিন পরে মনে হয় সে অ্যাকসেপ্ট করলো এবং প্রথম কথা ছিল হাই, সে বললো যে হ্যালো। হ্যাঁ, এটাই হচ্ছে প্রথম আমাদের মানে পরিচয়। সন্ধানে আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো আমার পরাণ যাচা, তুমি তাই তুমি তাই আমারও পরানো যাচ্ছে। ভিডিও করে ভিডিও আর ছবি তুলে দেওয়ার জন্য বিথি আর তোমার এতগুলা খাওয়ার নিয়ে আসছে, যেটার জন্য আমি খুবই গিলটি। মানে আমি তো ভিডিও করে দেওয়ার জন্য না, আমরা কেউই মানে আমরা এট লিস্ট খাই নাই কেউই, এই জন্য একসাথে খাওয়ার জন্য আমরা এগুলা নিয়ে আসছি। ভিডিওর জন্য কিছু ভিডিওর ঋণ শোধ করার মতো না, আসলে না ভিডিওর না, এটা আই ফিল গিলটি যে আমি তোমাদেরকে ভিডিও করে দিলাম তার জন্য। ভিডিওর ঋণ শুধুমাত্র শোধ করা যাবে আরেকদিন যদি রিজাল ভাই এবং আপনি একসাথে এইভাবে জামায় বসে যে, হ্যাঁ তাহলে আমরা ভিডিও করে দিব। রিজাল ভাই মনে থাকে কথাটা, হ্যাঁ রিজাল ভাই কি করতে হবে।